ভেওয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় তথ্যপ্রতায়ন অ্যাপের যে ই সেবা অপশনটি রয়েছে সেই ই সেবার আন্ডারে যানবাহন সেবা রয়েছে তো যানবাহন সেবায় আপনারা কি কি সেবা গ্রহণ করতে পারবেন এখান থেকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব তো চলুন দেখা যাক এখান থেকে যানবাহন সেবায় আপনারা কি কি সেবা গ্রহণ করতে পারবেন তো অ্যাপটি ওপেন করার পর আপনি হোম পেজে যে ইন্টারভেস পাবেন সেখান থেকে এখানে থ্রি বার এই অপশানটিতে টাচ করবেন এছাড়া আপনারা যদি ডেস্কটপ সাইট থেকে ব্রাউজ করেন সেক্ষেত্রেও আপনারা এই থ্রি বার এই অপশানে টাচ করবেন তো যাই হোক থ্রি বার অপশনে টাচ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ই সেবা নামে একটি অপশান রয়েছে ই সেবা সমূহ তো এই ই সেবা সমূহ এই অপশানটিতে টাচ করবেন এই অপশনটিতে টাস করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে যখন নিচে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে যানবাহন সেবা নামে একটি অপশন রয়েছে এখানে যানবাহন সেবা তো এই অপশনটিতে টাস করবেন এই অপশনটিতে টাস করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন যানবাহনের যে সকল বিষয় সম্পর্কিত সেবা আপনি এখান থেকে পাবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তো এখান থেকে আপনি এই অনলাইন ট্রাভেল এজেন্সির যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন এছাড়া রয়েছে অনলাইন পেমেন্ট বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ অনলাইনে যে পেমেন্ট ব্যবস্থা রয়েছে সেটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তারপর রয়েছে অনলাইন যানবাহন রিকুইজিশন সিস্টেম বস্ত্র পাট মন্ত্রণালয় তারপর রয়েছে অনলাইন ফ্রি সরি অনলাইন ফ্রি পরিবহন সুবিধা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তারপর রয়েছে সিএনজি স্টেশন লাইসেন্স অনলাইন ফর্ম তো যাই হোক এখান থেকে আপনারা এই অপশানগুলো ইউজ করতে পারবেন এবং এই অপশানগুলো ইউজ করার জন্য যদি আলাদা ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেই অপশনের জন্য আলাদা ভিডিও তৈরি করে আপলোড করে দেবো এছাড়া যদি প্রত্যেকটির অপশনের জন্য ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে সেটাও আমি তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দেব তো যাই হোক ভিউয়ার্স ভালো থাকবেন কোথাও আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর আপনারা এখান থেকে সেবার আন্ডারে যানবাহন সেবার যে সকল বিষয় রয়েছে এর মধ্যে বর্তমান ফিচার অনুযায়ী যে পাঁচটি বিষয় আপনারা ইউজ করতে পারবেন সে পাঁচটি বিষয় এখান থেকে জেনে নিতে বললেন তো যাই হোক ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে